আমরা যাই কিছু নিজেকে বারবার বলি সেটাই আমরা হয়ে যাই, কারণ যাই কিছু আমরা নিজেকে বলি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয়, আর তার উপরেই বেস করে আমাদের ব্রেন কাজ করে। যাই কিছু আমরা নিজেকে বলি সেটাকেই অ্যাফার্মেশন বলে, আর এই অ্যাফার্মেশন সবথেকে পাওয়ারফুল একটি পদ্ধতি নিজেকে পরিবর্তন করার, নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য। অ্যাফার্মেশনের থেকে ভালো এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। এই অ্যাফার্মেশন আপনার সম্পূর্ণ জীবনটা বদলে দিতে পারে, কারণ এখন আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি সেটা যদি আপনি আগামী 21 দিন পর্যন্ত করতে পারেন, তাহলে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আর আপনার জীবনে যেসব পরিবর্তন আসবে সেটা হলো, আপনি বেশি খুশিতে থাকবেন, আপনার মাইন্ডসেট সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে, আপনার ব্যবহারে আপনার অ্যাটিটিউডে পরিবর্তন আসবে, আপনার ভিতরে নেগেটিভ চিন্তা ও ডিপ্রেশন কম হয়ে যাবে। আপনি আজকের তারিখটিকে লিখে রাখুন আর 21 দিন পরের তারিখটি লিখে রাখুন, এবং পরিবর্তনটা দেখুন যে এই 21 দিনে আপনার মধ্যে কী কী পরিবর্তন এসেছে। কিন্তু এখানে কিছু শর্ত আছে, আপনি আমার সাথে অ্যাফার্মেশনগুলোকে নিজের মুখেই বলতে পারেন, অথবা কেবল চোখ বন্ধ করে শুনে ইমাজিন করতে পারেন, কিন্তু এটা আপনাকে শান্ত মনে করতে হবে। আর এখন যাই কিছু আপনাকে বলবো সেটাকে ইমাজিন করুন, ফিল করুন। ফর এক্সাম্পল, অ্যাফার্মেশনে যখন আমি বলবো আমি খুশিতে আছি, তখন ওই খুশিকে ফিল করবেন, নিজেকে খুশি হতে দেখুন। আর যখন বারবার আপনি নিজেকে বলবেন আমি খুশি আছি, আমি খুশি আছি, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে নেবে যে আপনি খুশিতে আছেন। আর তারপরে কিছুদিনের মধ্যেই আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে যাবে, আর এটা মেনে নেবে যে আপনি খুশিতে আছেন। এই অ্যাফার্মেশনের উপরে এখনও পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে, আপনি চাইলে গুগলে সার্চ করে সেগুলো দেখতে পারেন। যদিও আমার চ্যানেলে আমি এর আগেও অ্যাফার্মেশন সম্পর্কে বলেছি, কিন্তু আজকের ভিডিওটি আরও বেশি রিসার্চ করে আপনাদের জন্য সহজ ভাষায় নতুন কিছু অ্যাফার্মেশন তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি 3 থেকে 4 বার লম্বা নিঃশ্বাস নিন এবং চোখ বন্ধ করুন। আমার ভিতরে যাওয়া প্রতিটি নিঃশ্বাস আমার কনফিডেন্সকে বাড়িয়ে দিচ্ছে, আর বাইরে বেরিয়ে আসা প্রতিটি নিঃশ্বাস আমার ভিতরের সমস্ত নেগেটিভিটিকে বাইরে নিয়ে যাচ্ছে, যার কারণে আমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যিনি আমাকে আজকের এই দিনটি দিয়েছেন, যার কারণে আমি আজ নিঃশ্বাস নিতে পারছি। আমি অনেক গ্রেটফুল যে আমি চোখ পেয়েছি, যার সাহায্যে আমি এত সুন্দর পৃথিবীকে দেখতে পারি, এত সুন্দর মানুষ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পৃথিবীকে আমি দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যিনি আমাকে ক্ষমতা দিয়েছে চলাফেরা করার। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা চলাফেরা করতে পারে না, কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছে, আমি চলাফেরা করতে পারি। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যিনি আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন, কারণ পৃথিবীতে কত মানুষ আছে যারা কানে শুনতে পায় না, কিন্তু ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন যাতে আমি শুনতে পারি। আমি আমার মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাথে যাই কিছু হচ্ছে সব আমার ভালোর জন্য হচ্ছে। আমি অভিনন্দন জানাই আমার আজকের এই দিনটিকে, আর আজকের এই দিনটিকে আমি আমার জীবনে সেরা দিনের মধ্যে একটি তৈরি করব। আমি আমার জীবনে অনেক খুশি, আমি আমার জীবনকে অনেক এনজয় করছি, আমি কেবলমাত্র পজিটিভ চিন্তা করি, আমি রোজ এক্সারসাইজ করি, যার কারণে আমি সারাদিন এনার্জিতে ভরে থাকি, আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে, আর এই সব এনার্জিকে আমি ভালো কাজের জন্য ব্যবহার করি। আমি একজন চ্যাম্পিয়ন, জেনে অথবা না জেনে কেউ যদি আমার সাথে খারাপ কিছু করেছে, তাহলে আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। আমি অনেক বুদ্ধিমান, আমি যাই কিছু করি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করি আর সম্পূর্ণ মন থেকে করি। আমি একজন পরিশ্রমী মানুষ, আর আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি সব কিছু করতে পারি,
খোদা সবসময় আমার সাথে আছে। মন থেকে শ্রদ্ধা জানাই আমার বাবা মাকে, যারা আমাকে জন্ম দিয়েছে। আজ আমি ভালো কিছু অবশ্যই পড়ব, ভালো কিছু অবশ্যই দেখব ও ভালো কিছু শুনব, কারণ আমি আমার লক্ষ্যকে পাবার জন্য সেই সব কিছু করব যা আমাকে করতে হবে। আমার মন সম্পূর্ণ শান্ত হয়ে আছে, আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে, আমার নিজের জীবনের প্রতি ও নিজের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি অনেক ভালোবাসি সেই মানুষটিকে যাকে আমি রোজ আয়নাতে দেখি। আমি ভিতর থেকে অনেক মোটিভেটেড ফিল করছি। আমি আজ এমন কিছু করব যা আমি আজ পর্যন্ত করিনি। আমি সমস্যার মধ্যেও শান্তিতে থাকতে পারি। আমি আমার জীবনে কখনোই না রাগ করি আর না কোনো টেনশন নেই। আমি একজন খুশি ও হাসতে থাকা মানুষ। আমি সবার সাথে খুশিতে থাকি। আমার মুখে সবসময় একটি সুন্দর হাসি থাকে আর আমার এই হাসি রোজ বাড়ছে। আমার ভবিষ্যৎ অনেক সুন্দর। আমি অনেক ধনী। আমি সবসময় ভালোবাসা ও খুশি দিয়ে থাকি। আমি আমার প্রতিটি ভুল থেকে শিক্ষা নিচ্ছি। আমার প্রতিটি দিন আমার কাছে উপহার যা আমাকে আমার সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আমি একজন দয়ালু ও সৎ মানুষ। আমি একটি চুম্বকের মতো যে কেবলমাত্র ভালো জিনিসগুলোকে নিজের প্রতি আকর্ষিত করে। আমার নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে যাই কিছু আমি করছি সেটা সঠিক, আর যাই কিছু আমি করছি সেখানেই প্রকৃতি আমার সাথে আছে। আমি এই সম্পূর্ণ পৃথিবীতে ইউনিক। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার ফোকাস কেবলমাত্র পজিটিভ দিকেই থাকে। আমি আমার লক্ষ্যকে পাবার জন্য তৈরি। আমি আমার চারপাশে অনেক সম্মানীয় একটি মানুষ, আর আমি প্রতিটি মানুষকে সম্মান করি। আমি আমার জীবনে অনেক কিছু শিখতে চাই। অনেক দ্রুত আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। যা হবার ছিল সেটা হয়ে গেছে। এখন আমার ফোকাস কেবল তার উপরে যা আগামীতে হবে ও যা হচ্ছে। আমি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ এবং আমি নিজেকে জানি। আমার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমি একজন শক্তিশালী মানুষ। আমি শারীরিক ও মানসিকভাবে অনেক শক্তিশালী। আজকের দিনটি কেবলমাত্র আমার। আজকের দিনে আমি নতুন কিছু করে দেখাবো। আমি প্রতিটি মানুষকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমি সবাইকে ক্ষমা করে দেবার মানসিকতা রাখি। আমি আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষমতা রাখি। তো বন্ধুরা, এই ছিল কিছু অ্যাফার্মেশন যা আমি আপনাদের জন্য রেডি করেছিলাম। মনে রাখবেন, এটা 21 দিনের চ্যালেঞ্জ, তাই রোজ আপনি এটা নিজের মুখে বলতে পারেন অথবা এই ভিডিওটি রোজ শুনতে পারেন। আমি আমার মন থেকে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে ভালো স্বাস্থ্য, সুখ ও সম্পদে আপনার জীবনটা ভরে উঠুক, আপনার জীবনটা খুশিতে ভরে উঠুক। আর আগামীতেও এমন সুন্দর লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।